সুন্দর লাগতেছে না, মেন কথা হচ্ছে আমার অনেক সুন্দর লাগতেছে। ওফ, আমার তো চুল কাটাতে বয়স কমে গেছে অর্ধেক। কত বছর লাগতেছে আমাকে? ভ্যান চাইতেছ কেন? একটু বয়সটা কত লাগতেছে সেটা বলো। তারপরও দুই বাচ্চার মা, 35। 35 না, দুই বাচ্চার মা ঠিক আছে। দুই বাচ্চার মা কি ইয়াং বয়সে হইতে পারে না মানুষ? না, কি জানি একটা গান আছে না, নীলে নীলে আম্বার পর চাঁদ যাব আয়, সে নীলে নীলে আম্বারে যাচ্ছি। এখন কি সেটাতে বসতে পারবো, খেতে পারবো, ব্লগ করতে পারবো আমি আদৌ জানি না। কারণ হচ্ছে ওটার দেখলাম রিভিউ গেছে অনেক, সো ওইটার কি ভিড়ের কি অবস্থা, এটা কি অবস্থা আমি কিছুই জানি না। যেহেতু ওইটা এখন হাইপ আর মোটামুটি দেখতেও খুব সুন্দর, সো ভাবলাম ওটা ব্লগ করে ফেলি। যাচ্ছি যে তারপর আপনাদেরকে দেখাবো যে ওইখানে কি ভিডিও করার মতো অবস্থা আছে, ব্লগ করতে পারবো কি না। আর কথা হয়েছে যে ব্লগ না করতে পারলেও খাওয়া লাগবে, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে। দুপুরে না খেয়ে বের হইলাম দুইজন, এখন অলরেডি বিকাল। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো, ইটস মি সাইমা টু আ ব্র্যান্ড নিউ ফুড রিভিউ ব্লগ। চলে আসছি সেই নীলে নীলে আম্বার পাড়ের সামনে, মানে এটা আম্বার তো না, এটা হচ্ছে নতুন হাইপড ব্লু কালার করা ক্যাফে, এটার নাম হচ্ছে লাজিজ। এটার ভিতরের ইন্টেরিয়ারটা পুরোই ব্লু কালার, তার জন্য এটা খুব হাইপড হয়েছে। এখন ভিড় কম আসছে, দেখা যাক যাই ভিতরে ব্লক করতে দেয় কিনা, করতে পারলে দেখাবো আপনাদের। নীলের রাজ্যে আমি এমনভাবেই হারিয়ে গেছি যে আমি অ্যাড্রেস বলতেই আপনাদেরকে ভুলে গেছি। অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 61, রোড নাম্বার 2, সেক্টর 14, উত্তরা। আচ্ছা, আমরা সেই নীল রেস্টুরেন্টের ভিতরে এখন, আর এখানে হচ্ছে খাবার দাবার দেখলাম। যেহেতু প্রচণ্ড খিদা লেগেছে তো এখানে থালি আছে, নান থালি নিলাম, যেটার মধ্যে গার্লিক বাটার নান, এনি কাইন্ড অফ তান্দুরি, বাটার মশলা, পাপড়, রায়তা সালাদ, গুলাবজামুন 450 টাকা এটা নিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, তো আমার সাউন্ড যায় না, কপিরাইট পড়বে কি না। মেনুটা চাইলে পজ দিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারেন। রাইস সেট মেনু প্ল্যাটারটার দাম ছিল 2 টাকা কম, 400 টাকা। বলে আসছি রান্না দিতে। এটা হলো খাবারের থালিটা, অনেক ভালো ছিল, তো একজনের জন্য এনাফ। আর খাবার যদি টেস্ট বলি সবই ভালো, শুধু যে যে রাইসের সেট মেনুটা নিয়েছে সেখানে রাইসের পরিমাণটা কম মনে হয়েছে, বাকি খাবার দাবার মজা ছিল, খাবার কোনো সমস্যা ছিল না। আর এই যে হারিয়ালি কাবাব, আমি যে এনি প্যাটার্ন মানে এনি তান্দুরি, তো তার থেকে হারিয়ালি তান্দুরি দেওয়া হয়েছে। খাবার ভালো ছিল, একজনের জন্য থালিটা এনাফ, বেশি মানে আমি মনে হলো যে কক্সবাজার থেকে রওনা দিছি, ঢাকায় পৌঁছে গেছি, কিন্তু ঢাকা থেকে আর বাসা যেতে পারতেছি না, জ্যামে পেট ভরে গেছে, কষ্ট হচ্ছে। মানে মান ভালো আর প্লেসটা খুব সুন্দর, ফটোজেনিক প্লেস, তো যারা ফটো তুলতে চান বা ওরকম এখন অ্যাস্থেটিক ছবি টবি তুলতে চান তারা আসবেন, এখানে এসে ছবি তুলতে পারবেন, আর এরকম মজার মজার ইন্ডিয়ান খাবারগুলো খেতে পারবেন। বগেরা পরে বলতেছে খেয়ে নেই, একটু পুড়ে গেছে, হারিয়ালি করতে যায় একটু কালিয়ারি হয়ে গেছে, একটু না মানে একবারে ন্যাচারাল টাচ দিতে চাইছে, যে শুধু সবুজ কালার দিবে না, একটু সবুজ সবুজ লাগার জন্য কালো করে ফেলবে।
বুঝছি না, জাস্ট এই যে লেগের দিকে অল্প একটু পুড়ে গেছে, বাকি ঠিকই আছে। কিন্তু ওর যে রাইসের যে সুন্দর এইটার কালারটা ভালো ছিল, অপশন চুজ করার থাকলে মনে হয়, আমি বুঝি নাই, জানি না চুজ করা যায় কি না। উফ উফ, ভালো পরিমাণ ভালো মাংস করছে, পিছনেই পড়ছে, সামনের মাংস কিছু হয়নি, সামনের মাংস ভালো আছে, জাস্ট এই জায়গাগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছে। আর বন্ধু গা খাইতে দাও, মিষ্টি মুখ খাওয়া শেষে গোলাপ জামুন অনেক মানে রস, একটু গরম হলে ভালো লাগতো, ঠান্ডা তো। গোলাপ জামুনটা ওকে ওকে, আর টু মাছ গুড, ওরাও খাবার ভালো, স্টাফ বিহেভিয়ার ভালো, খুব সুন্দর ওরা, মানে এখন হয়তো নতুন তাই হয়তো ভালো, পরে দেখা যাক, ভালো হাসি খুশি সুন্দর তারা কথা বলতেছে, খুব কোঅপারেট করে, ভিডিও করতেছে কোঅপারেট করতেছে, যেটা যেটা বলতেছে সেটা সেটা শুনে কথা, কিন্তু আমাকে তারপরে টাকা দিয়ে মানে ফি দিবে না খাইতে, আমার টাকা দেওয়া লাগবে, আফসোস, খালি হাসি দিচ্ছে, কিছু বললে একটা হাসি দিয়ে ফ্রি আমার কাজগুলো করে দিচ্ছে, খাবার ফ্রি দিবে না, খাবার খাওয়া লাগবে টাকা দিয়ে। ভালো, তো আমার রেকমেন্ডেশনে আসতে পারেন, এখন নতুন আছে তো, তো এখন ওদের একটু সার্ভিস ভালো থাকবে, সব ভালো থাকবে, এখন এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে, যেহেতু নতুন নতুন ওপেন হয়েছে, সবাই আসতেছে, সবাই ছবি তুলতেছে, পুরানো হলে কী হয় জানি না, পুরানো হলে তো সবই আল্লাহর আসতে। তো ওকে, এটাই ছিল খাবারের রিভিউ, বাই। শেষ, তুমি এগুলো ভিডিও করতেছো কেন?